আজকে আমাদের অনেক প্ল্যান আছে, ঠিক আছে? একটা শুভ দিন, তুই যদি এভাবে চোখের জল ফেলিস তাহলে তোর চোখের জলে সমস্ত প্ল্যান ভেসে চলে যাবে। এক্স্যাক্টলি, একদম। সরি রে, সত্যি তো যে মানুষটা আমার কোনো ভ্যালুই দেয়নি তার কথা ভেবে আমি কেন নিজের চোখের জল ফেলতে যাব? সাবাস, বয়ে গেছে আমার। এই না হলো এসনা পাল চৌধুরী, পাল চৌধুরী বাড়ির মেয়ে তুই, হ্যাঁ? লাখো মে নেই, করোড়ো মে। এই জন্য আর মন খারাপ নয়, চল একটু ফ্রেশ হয়ে নাও, আমরাও গিয়ে রেডি হই নি। হ্যাঁ চল। পারো, তোকে আমি দুটো পাঞ্জাবি আনতে বলেছিলাম, এনেছিস তো? না তো, আমি তো ভুলে গেছি। কি, তুই ভুলে গেছিস মানে? আমি তোকে বলে দিলাম দুটো পাঞ্জাবি নিয়ে আসতে, তুই ভুলে গেলি? সত্যি পারো, কি করে কলেজে পড়াস আমি জানি না, একটা কথা বারবার বলে দিলাম তাও বেমালুম ভুলে গেলি, অদ্ভুত। এই শোনো, আমার মনে ছিল আমি এনেছি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? সিআইডি অফিসার মিস্টার দেবপাল চৌধুরী, তোমার একাই স্মৃতি শক্তি ভালো, তুমি একাই ডিটেকটিভ, আমি নই, আমার মনে আছে। হ্যাঁ, একই রকম দেখতে না হলেও আরো একটা সুন্দর পাঞ্জাবি এনেছি। আমি তো জানি তুই ভুলবি না, আমি জানি, আমি এমনি বলছিলাম। কোথায়, দে পাঞ্জাবিটা দে। দাঁড়াও দিচ্ছি। এই যে দেখো। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তুই দুটো পাঞ্জাবি কেন বললে? এইটা কার জন্য আনতে বলেছিস? সেটা তো এখন বলা যাবে না, ওটা সারপ্রাইজ, পরে বলবো। আরে শোন, চাপ বাবা, তো পাঞ্জাবি দিয়ে কি করবে কে জানে। দেখো ইশনা, তোমার আর রচিতার মধ্যে তো কোনো সম্পর্কই নেই, যে সম্পর্ক নেই সেটাকে ঝুলিয়ে না রেখে মিউচুয়াল ডিভোর্স করে নাও না তোমরা, তাহলে আমার আর রচিতের বিয়ে দ্বারা কোনো বাধাই থাকে না। আমি ওই সত্যটার কথা একদম মনে করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এমন সিচুয়েশন ফেস করতে হয় যে কষ্টটা পাথরের মতো যেন বুকে চেপে বসে। তুই যদি এভাবে চোখের জল ফেলিস তাহলে তোর চোখের জলে সমস্ত প্ল্যান ভেসে চলে যাবে। আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।